প্রায় সাড়ে তিন মাস শুনানির পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বসাকের ডিভিশনের বেঞ্চ এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল চাকরি প্রার্থীরা বলেছেন যেটা হয়েছে তা সংগঠিত অপরাধ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো চাকরি বৈধ নয় বলেই জানিয়েছেন ডিভিশন বেঞ্চ হাইকোর্ট জানিয়েছে তেইশ হাজার সাতশো তিপান্ন জনের নিয়োগ বাতিল করা হলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন ছয় সপ্তাহের মধ্যে সব বেতন ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলছে বেশ কিছুদিন ধরে অভিযোগ এই মুহূর্তে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীর ভট্টাচার্য শক্তিপ্রসাদ সিনহার মতো প্রাক্তন শিক্ষাকর্তারা হাইকোর্টের আইনজীবী ফিরদৌজ শামিম জানিয়েছেন এই সবকটি ক্ষেত্রেই চব্বিশ হাজার তিন ছশো চল্লিশটি শূন্যপদ ছিল দেখা যায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনকে নিয়োগপত্র দেওয়া হয় অর্থাৎ অতিরিক্ত নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ তিনি আরও জানান যে এইসব ক্ষেত্র ছিল একাধিক অভিযোগ রয়েছে যেমন র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া ও আর শূন্য অথবা এক পাওয়া সত্ত্বেও চাকরি দেওয়া তালিকায় নাম না থাকা প্রার্থীকেও চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল এই সব বিষয়গুলি শোনার পর সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট